সরকার দলের ভারসাম্য মন্ত্রিত্ব হারাতে পারেন যারা। ভারসাম্য বজায় রাখতে সরকার ও দলকে আলাদা করতে চাইছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যার প্রতিফলন দেখা যেতে পারে নতুন বছরের হতে যাওয়া মন্ত্রিসভার রদবদলে। সদ্য সমাপ্ত 21তম জাতীয় সম্মেলনের পর দলটির বর্ণিয়ার নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কথায় এমন আভাস মেলে। আওয়ামী লীগের এই সম্মেলনে নভেম্বরের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। নতুন কমিটিতে কোনো চমক না থাকলেও এবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সরকার ও দলের মধ্যে পার্থক্য রেখা টানতে পারে বলে জানা গেছে। এমনটা হলে আওয়ামী লীগের নতুন কমিটিতে জায়গা পাওয়া কয়েকজন মন্ত্রী সরকারের মন্ত্রিসভা থেকে তাদের পদ হারাতে পারে বলেও আভাস পাওয়া গেছে। ইউসুফ হোসেন হুমায়ুনের বক্তব্য মতে, আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটিতে বিভিন্ন সম্পাদক পদে ছিলেন এমন 6 জন মন্ত্রিসভায় থাকায় এবার দলের নতুন কমিটিতে রাখা হয়নি। তবে এখনো দলে প্রধানমন্ত্রী ছাড়া আরো 3 জন মন্ত্রী আছেন, তারা হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দলে পদ হারানো 6 মন্ত্রী হলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক স্বামী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রসঙ্গত, আওয়ামী লীগের দ্বিতীয়বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের দলের কাউন্সিলরের পর তিনি জানান মন্ত্রিসভায় রদবদল আসছে। অন্যদিকে দলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিতে পারে পদ প্রত্যাশীদের চলছে নানামুখী দৌড়ঝাঁপ।